আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করছি আম দিয়ে, মুড়ি দিয়ে আতু মাখিয়ে। তো আজকে মেহমান আসবে আমাদের বাসায়, তো শর্টকাট কি নাস্তা করা যায় সেই চিন্তাটাই করছি আমি। তো আজকে ব্রেকফাস্টেই হবে মুড়ি আম দিয়ে। তো আজকে মেহমান আসবে তো অনেক কাজকর্ম আছে, রান্না বান্না আছে, তা আপনাদের সাথে একটু একটু করে সবকিছুই শেয়ার করব। আর যখন পাকা আমের সিজন আসে তখন আমরা এইভাবে মুড়ি মাখিয়ে খেতে অনেক পছন্দ করি, অনেক মজা লাগে আমাদের কাছে। তো আজকে দুপুরে রান্নার আয়োজন হলো, মুরগি রোস্ট করব আর মুরগি ফ্রাই করব। তো কুলার চাল ধুয়ে আগে রেখেছি, আধা ঘন্টা এক ঘন্টা আগে চালটা ধুয়ে রাখলে পোলাওটা অনেক ঝরঝরে হয়। আর প্রেশার কুকারে গরুর গোস্তটা বসায় দিছি, তো তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায় এই জন্য। আমি তো কুকারে আমি প্রথমেই মাংসটা কষিয়ে নিব, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তিন চারটা শীষ দিলে আমি নামিয়ে ফেলব, তাহলে আমার ঝটপট তাড়াতাড়ি গরুর গোস্তটা রান্না হয়ে যাবে। আর যদি এমনিতেই রান্না করি তাহলে তো এক ঘন্টার কাছাকাছি লাগে সিদ্ধ হতে। এ তো ডিম সিদ্ধ করেছি। তো রান্না বান্না সব কিছুই শেষ, মেহমান এসে পড়েছে, তাদের এখন খাওয়াবো। তো মা সবাইকে বেড়ে দিচ্ছে, আমার ছোট বোন, তার হাজব্যান্ড, তার শাশুড়ি আসছে আমার বাসায়। তো চিকেন ফ্রাই আর গরুর গোস্ত আর সালাদ, ডিম আর মুরগি রোস্ট, পোলাও। আর তার শাশুড়ি সাদা ভাত পছন্দ করে, তার জন্য আর জানিন কি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করি আমি আর রিমা আমার খালাতো ভাইয়ের বাসায় যাব। উনি নতুন বাড়ি করেছে, তো এখন ওনাদের বাসায় যাওয়া হয়নি, তো আজকে যাব তাদের বাসায়, সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিকালবেলা আমরা যাচ্ছি খালামাদের বাড়িতে। তো নতুন বাড়ি করেছে, তো আসলাম আজকে ফার্স্ট। পুরো ফ্ল্যাটটাই ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর হয়েছে, সুন্দর করে করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সব বাচ্চারা এসে অনেক দুষ্টুমি করছে,
এটা খালাতো পায়ের মেয়ে হয় ওনার এক মেয়ে এক ছেলে এটা খুব আদরের মেয়ে স্নিগ্ধা রাফি পরে যাবো ওঠো আর সিফা এটা আরেক খালাতো ভাইয়ের মেয়ে সিফা আর ভাবি নুডলস রান্না করছে তো আমি আসলাম রান্নাঘরে তো চুল্লাটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বেশি রান্না হলে একসাথে তিন চুলায় একসাথে রান্না বসাতে পারবে চা চুলা এখানে বেশি রান্না হলে তো তিন চা চুলা একসাথেই রান্না করা যায় মাঝের চুলার এটা হলো ছোট আর দুই সাইডেরটা বড় তো মাঝখানে এখন ভাবি চা বসায় দিব তো এখান দিয়ে নুডলস রান্না করছে আর চা হয়ে যাবে একসাথে তো সবাই আমরা এখন নুডলস খাচ্ছি এদিকে বাচ্চারা সোবার পোষণ দিয়ে খেলা করছে এটা হলো বারান্দা এই তো আমার ছেলেরা সাথে কথা বলছে বাইরা বাইরা তো বাসা আসলাম আর আমার জন্য আমার নিয়মিত এক দর্শক গিফট পাঠিয়েছে তো অসংখ্য ধন্যবাদ জসিম জসিম আমার রেগুলার দর্শক ও উনি আমার প্রতিটা ভিডিওই দেখে তো উনি আমার জন্য ন্যাচারাল সলিড 100% পিওর অ্যাপেল জুস পাঠিয়েছে আর মাস্ক আর সাথে ডাবর হানি মধু তো অসংখ্য ধন্যবাদ জসিম আপনাকে আপনি আমার জন্য এগুলা পাঠিয়েছেন তা আমার ছোট ছেলে রাগ করেছে যে তো এখন জুসটা খেয়ে দেখব আসলে অনেক টেস্ট আর আপেলের ফ্লেভার তো বাহিরের কান্ট্রিতে এগুলাই জুস বানিয়ে বিক্রি করে অনেক ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট ব্লগটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ